ধর্ম বেদ সম্পর্কে জানতে চেয়েছ, বেদ যদি ধর্ম সেই ধর্মকে আজ কোথায় এনে নামিয়েছে? এক শ্রেণীর ব্যক্তিরা ধর্মের অর্থ বিকৃত করে সমাজকে নিঃশেষ করে দিয়েছে। ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। আমি সেই বিজ্ঞান সম্মত মূল তত্ত্বকে জানিয়ে দিতে চাই। ধর্ম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, চন্দ্র সূর্যের মতো স্বচ্ছ সম্পূর্ণ বাস্তবতার উপর। অবাস্তবতার ভিত্তি এখানে আর বেশি দিন চলবে না। এতদিন এখানে ধর্মের কথা শুনেছ একরকম, এখন সত্যিকারের কথা শুনো। ধর্মের প্রথম কথাই হলো সমাজের অভাব দূর করা, কেউ অনহারে বাড়ির আশ্রয়ে থাকবে না। ধর্মের মূল কথা হলো সমাজকে উন্নতির পথে নিয়ে যাওয়া, এমনকি দেশে একটা ভিক্ষুকও থাকবে না। কিন্তু চারিদিকে কি দেখতে পাচ্ছ? কেবল ভিক্ষুকের মিছিল। এখানে ধর্মের নামে বেশিরভাগই চলছে ব্যবসা আর শোষণ। তারই জন্য হয়েছে দল আর সম্প্রদায়। এরা সমাজের বুকে পরগাছা স্বরূপ, সমাজের আনছে হতাশা, বেদ আনছে নাশার বাণী। ধর্ম ও রাজনীতির সুযোগ নিয়ে এক দল স্বার্থান নীতি সুযোগ গোষ্ঠী সমাজকে পঙ্গু করে দিয়েছে। বেদ এদেরই রাক্ষস অসুর বলতো, বেদ তাই বারবার সাবধান করে দিয়েছেন দেশ যেন এদের কবলে না পড়ে। এইসব শত্রু দিয়ে দমন করার চরম নির্দেশ দিয়ে গেছেন। রামের হাতে দুলুপ পাতার কথা ভুলে যেও না। দেবী পূজার শেষে ছিল শত্রুগুলির প্রথা, বাণীশুদ্ধ সবাই মায়ের হাতের করগটি ধরে মন্ত্র পাঠ করে শত্রুগুলি দিত। নাম ও প্রেমের মাধ্যমে সমাধান না হলে দেবতাদের হাতের অস্ত্রগুলোর সদ্ব্যবহার করতে ভুলে যেও না। সমাধানের জন্য বেদ আরো বলেছেন, নাম ও প্রেমের মাধ্যমে যাতে সবাইকে জয় করা যায়, তার জন্য আকাশের তত্ত্বকে ভঙ্গন করে এক বিরাট অর্থবোধক তেজপূর্ণ সরঞ্জাম আনা হয়েছে। তা হল রাম নারায়ণ রাম। এই মুক্ত নাম যারা মুক্ত কণ্ঠে ভজন করবে তাদের উপলব্ধি তখনই করতে পারবে বিশ্ব প্রকৃতির সৃষ্টির কারণ উদ্দেশ্য সেই মহাচৈতন্যময় বিশ্ব প্রকৃতি। তার জন্য যে সৃষ্টি আমি চাই আবার বেদের যুগ ফিরে আসো।